নমস্কার, আমি গার্গী। চেনামুখ অচেনা মানুষে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত সপ্তাহে আপনারা জেনেছেন আজকের বাংলার সফলতম গায়ক ইন্দ্রনীলকে। গায়ক হওয়ার সঙ্গে ইন্দ্রনীল সামলান পৈতৃক ব্যবসা। সকালে উঠে আগে মা লক্ষ্মীর বন্দনা সেরে নেন, অবগত হন শেয়ার মার্কেটের ওঠা পড়া সম্বন্ধে। এহেন ব্যস্ত ইন্দ্রনীলের সংসারের রাশ ধরে রেখেছেন স্ত্রী মধুছন্দা। দীর্ঘ 10 বছর প্রেমের পর যাকে বিবাহ করেছেন, সেই মধুছন্দার ওপর হোম মিনিস্টার ভার দিয়ে ইন্দ্রনীল ডুবে গেছেন নিজের গানে। ইন্দ্রনীলের আজকের সাফল্যের পিছনে তার বাবা মায়ের যে বিশাল অবদান, তা মনে প্রাণে বিশ্বাস করেন ইন্দ্রনীল। আর তাই তো শো বা রেকর্ডিংয়ে বেরোনোর আগে মা বাবার আশীর্বাদ নিতে ভোলেন না। ইন্দ্রনীলের কোনো প্রথাগত রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা নেই বা রাবীন্দ্রিক ঢঙেও গান করেন না। আসলে ইন্দ্রনীল কোনো তথাকথিত ঢঙে বা ছাঁচে বিশ্বাসী নন, মন উজাড় করে প্রাণ খুলে গান করেন। আর তাই তো ইন্দ্রনীল জয় করেছেন বাঙালি হৃদয়। ইন্দ্রনীল ঘুরে ঘুরে আমাকে তার মিউজিক কোম্পানির অফিস দেখালেন। ইন্দ্রনীলের মিউজিক কোম্পানি সাগরিকা, নামটাও বেশ কাব্যিক এবং ছন্দময়। ইন্দ্রনীলের নামে এটা বহু প্রচারিত যে গানের সঙ্গে গানের ব্যবসাটাও বেশ ভালো বোঝেন ইন্দ্রনীল। তবে আজকের দিনে সাফল্য পেতে গেলে এটা তো নিতান্ত প্রয়োজন। অক্ষমেরা হিংসা করতে পারেন, তাতে ইন্দ্রনীলের গায়ে একটু আঁচল লাগে না। গার্গী, আটলান্টিস, বসো বসো বসো। এই সব অ্যালবাম দেখছো, আটলান্টিস, বিএমজি আর কি। আর দিস ইজ জয়দীপ। নমস্কার। গার্গী, রঞ্জন, স্বরাজ দাস, আমার ছোট বড় বন্ধু সুবীর, আরে তুমি এদিকে চলে এসো, তোমাকে দেখা যাচ্ছে না তো। এখানে দাঁড়ো, এখানে দাঁড়ো। এইখান থেকেই মানে বেসিক্যালি আই হ্যাভ স্টার্টেড মাই মিউজিক্যাল ক্যারিয়ার, যদিও এইচএমবি থেকে, বাট বেসিক্যালি ইউ গট ইওর ফার্স্ট হিট এখান থেকেই পেয়েছে আর কি। এবং আই কেম টু দিস কোম্পানি থ্রু আমার ওই বন্ধু আর কি, ছোট বড় বন্ধু, ওই আমাকে প্রথম অ্যাপ্রোচ করে আর কি। তা এখন এইসব দেখছো না, লাইট এসি এসি, এখন ইউ ক্যান কম্পেয়ার দিস অফিস উইথ এনি আদার কর্পোরেট অফিস। বাট ইনিশিয়ালি যখন আমরা এসেছি কিচ্ছু ছিল না সেরকম ভাবে, জাস্ট এই জায়গাটা ছিল, আমরা কাজ করেছি, উই হ্যাভ গ্রোন টুগেদার। এদের মালিক গৌতম এখন এখানে নেই, বোম্বেতে আছে আর কি, এখন টোটালি বোম্বেতে এস্টাবলিশ হয়েছে আর কি। ওকে। এবং দূরের বলাকা, অধরা মাধুরী, আকাশ ডাকে, সবই এখান থেকে হয়েছে। দে বিলং টু মাই ওন ফ্যামিলি, আমাদের সঙ্গে এখনো খুব ভালো রিলেশন এদের প্রত্যেকে। আচ্ছা, তুমি বোধহয় প্রফেশনালি কোয়ালিফাইড অ্যাজ গ্রাউন্ড ইঞ্জিনিয়ার, তাহলে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার থেকে ফ্যামিলি বিজনেস, ফ্যামিলি বিজনেস মধ্যে মাঝে মাঝে শেয়ার ট্রেডিং, সেখান থেকে আজকের এই দূরের বলাকা গায়ক ইন্দ্রনীল। তার সঙ্গে চলছে স্টক ব্রোকারের কাজও, দেখাশোনা চলছে, মাঝে মাঝে টুকটাক ইনভেস্ট করি, লসই যায় আর কি, তাও করছে, আমি করে যাচ্ছি। তারপরে ধরো তুমি অগস্টে বোধহয় মিউজিক কোম্পানি লঞ্চ করছো, লঞ্চ করছো, এদিকে সিরিয়াল প্রোডিউস করছো। না, সিরিয়াল প্রোডিউস ইটস বেসিক্যালি আমাদের ফ্যামিলি প্রোডাকশন, আই এম ওয়ান অফ দেম। বাড়িতে থাকলে তো সবকিছু করতে হয়, বাড়ির ভালো সবকিছুর মধ্যে আমি থাকি, তারা তো সময় থাকে। ধরো গান গেয়ে তো দিব্যি ভালোই চলে যাচ্ছে, তা সত্ত্বেও তোমার এত অনিশ্চয়তা কেন? না, এটা অনিশ্চয় না তো, আমি গানটা নিয়ে তো বহু বছর রয়েছি এবং গানটা নিয়েই থাকবো। এগুলো অ্যালার্ট ব্যাপার, মানে যে রাঁধে সে কি চুল বাঁধে না? না, নিশ্চয়ই বাঁধে, সেরকমই আর কি। আচ্ছা, তোমার জীবনের গোড়া, আই মিন ক্যারিয়ারের, গায়ক হিসেবে ক্যারিয়ারের প্রথম দিক থেকেই প্রেস বা মিডিয়ার সঙ্গে তোমার একটা বেশ মাখো মাখো সম্পর্ক, তার প্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা কি তোমার সাকসেসের পিছনে একটা বিশাল কারণ? না, আনফরচুনেটলি বা ফরচুনেটলি, আমি গায়ক হিসাবে পরিচিতি পাওয়ার বহু আগে থেকেই তথাকথিত প্রেসের যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এবং স্বাভাবিকভাবে যখন গায়ক হিসাবে লোকজন আমার নাম জানলো, স্বাভাবিকভাবে ঘটনাগুলো ইট কেম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এমন নয় যে আমি প্রতিষ্ঠিত হওয়ার পর বা ডিউরিং মাই স্ট্রাগলিং পিরিয়ড তাদের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে। অধিকাংশ 90% প্রেসের লোকজনের সঙ্গেই আমি গায়ক ইন্দ্রনীল হবার আগেই মানুষ ইন্দ্রনীল হিসেবেই তাদের সঙ্গে তাদের আমার পরিচয় ছিল। ধরো তুমি কাগজে পড়লে যে অখিল বন্ধু ঘোষের স্ত্রী নিদারুণ আর্থিক কষ্টে আছেন, 5,000 টাকা নিয়ে ছুটলে ওনার কাছে, সঙ্গে প্রেস ফটোগ্রাফার এবং রিপোর্টার, তা ওরা না থাকলেও কি তুমি যেতে বা তারপরে কি আর তার কোনো খোঁজ নিয়েছো? হ্যাঁ, আমি অনেকবারই খোঁজ নিয়েছি, তাহলে ওনার না একাধিক অন্যান্য শিল্পীদের। আর যেই সময় আমি 5,000 টাকা নিয়ে গেছিলাম সেই সময় কিন্তু 5,000 টাকা আমার কাছে অন্তত 5 লক্ষ না হলেও, হ্যাঁ 5 লক্ষর বেশি হবে,
আজকের 5 লক্ষের বেশি মাসারটা নিয়ে গেছে তা আমার প্রশ্ন আমারটা ছেড়েই দাও অন্যান্য কোন শিল্পী কি কোনোদিন 1000 টাকাও নিয়ে গেছে না সঙ্গে হঠাৎ প্রেস ফটোগ্রাফার আর রিপোর্টার নিয়ে গেলে কেন ওই না যারা গেছিল আমার বন্ধু হিসেবে গেছিল অলোক প্রসাদ চট্টোপাধ্যায় উনি আমার খুব দাদাস্থানীয় গাজের লোক উনি গেছিলেন উনি সেটাকে পরে ইউজ করেছিলেন এবং ওনার ছবি আমার সঙ্গে অখিল বাবু স্ত্রীর সেটা প্রথম সাক্ষাৎকার আমি কিন্তু ওনাকে চিন্তা মনে নাম শুনেছি উনি জাস্ট ছবিটা ওনার কালেকশনের জন্য তুলে রেখেছিলেন তারপর ওটা উনি কাগজে দিয়েছিলেন এবং একটা কাগজেই বেরিয়েছিল সুপরিকল্পিত থাকলে কিন্তু আমি প্রত্যেকটা কাগজের লোকই নিয়ে যেতাম সঙ্গে এই ভিডিও ক্যামেরাও থাকতো উত্তর কলকাতার পুরনো বাড়িদের ভিড়ে দাঁড়িয়ে আছে কলকাতার অন্যতম পত্রিকা আজকালের অফিস ইন্দ্রনীলের মধ্যে বহু গুণের সমাহার আর তাই তিনি আজকের বাংলার সফলতম গায়ক হয়েও দেখাশোনা করেন পৈতৃক ব্যবসার আবার আজকালের মতো বড় পত্রিকার বোর্ড অফ ডিরেক্টরসেও একজন ইন্দ্রনীল সন্ধ্যের পরে ব্যস্ততায় গম গম করে ওঠে পত্রিকার অফিস আর সেই ব্যস্ততারই আভাস পাওয়া যায় অফিসের প্রতিটি কোণায় ইন্দ্রনীল আমার পরিচয় করালেন আজকালের সম্পাদক মহাশয়ের সঙ্গে যাদের গান গেয়ে দূরের বলাকা এত উপকৃত হলো সেই সব শিল্পীদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের আশীর্বাদ বা পারমিশন তুমি নিয়েছো হ্যাঁ আমি রাস্তায় যখনই তার সঙ্গে দেখা হয় অনুষ্ঠানে দেখা হয় সেরকম ভাবে এই তো কয়েকদিন আগে আমার সঙ্গে সুবিধা দেখা রবীন্দ্রসদনে বললাম সুবিধা আপনার ওই গানটা গাইবো সারাদিন তোমার আমাকে জড়িয়ে ধরলো বলে হ্যাঁ তুমি এটাকেও ইনফ্যাক্ট ওটার যদি পারো এত সুর আর এত গান গেও আমাকে শিল্পীরাই বলেন আবার অনেক শিল্পী কি আমি শুনেছি বিভিন্ন জায়গায় বলেন যে না পারমিশন তো আমি যে কোম্পানি তার থেকে নেবো পারমিশনের কোনো ব্যাপার না আমি তাদের শ্রদ্ধা করি যেখানে দেখা হয় আমি আই অলওয়েজ আই এম গ্রেটফুল টু দেম করি এবং তারা দেখি আজকাল অস্বীকার করেন কারণ অনেক শিল্পী আছেন যাদের গান কিন্তু নতুন প্রজন্ম ভুলতে বসেছিল এবং আমি এবং আমরা যারা পুরনো গান গেয়েছি তাদের গানের জন্য তারা কিন্তু আজকাল প্রোগ্রাম করতে বেরোন যারা বিগত 25-30 বছর ধরে কোনো প্রোগ্রাম পাননি আচ্ছা আজকে যে বাংলা গানের জগৎ সেখানে ইন্দ্রনীল সেন কোথায় দাঁড়িয়ে হোয়্যার ডু ইউ সি ইয়োরসেলফ এটা শ্রোতারা বলবে আমি আমার কোনো সেরকম আমার মনে হয় না গায়ক হিসাবে আমি কোনো জায়গাতে আছি আমি গান গাই লোকের ভালো লাগছে যতদিন ভালো লাগবে ততদিন গান গাইব যেদিন দেখব লোকজন শ্রোতারা আমার গান পছন্দ করছে না আই উইল স্টপ সিং আচ্ছা মাঝখানে একটা প্রচার হয়েছিল যে ইন্দ্রনীল সেন বলছে বাই বাই কলকাতা বোম্বেই আমার এখন ঠিকানা এবং এমটিভি ভিটিভি জয়েন করে অ্যালবামও হয়েছিল সেটা ডাহা ফ্লপ তো ব্যাক টু প্যাভিলিয়ন আবার কলকাতায় তা এই বুদ্ধিটা তোমায় কে দিয়েছিল ভাই কুমার শানু হওয়ার স্বপ্নটাই বা কে দিয়েছিল না না কুমার শানু কিশোর কুমার কিচ্ছু হতে চায় না আই ওয়ান্ট টু বি রিমেম্বার্ড অ্যাজ ইন্দ্রনীল এবং এটা খুব ভালো ইটস এ ভেরি গুড সাইন কারণ আমি আমার আধুনিক গান প্রপারলি হিট হয়েছে 90-এর দশকে কিন্তু আমি 80-এর দশকে গান বাজনা শুরু করেছি বাংলা গানেও প্রথম 3-4টে ক্যাসেট আমার সুপার ফ্লপ হিন্দিতে একটা হয়েছে আশা করি আগামী 3-4টেও সুপার ফ্লপ হবে তারপর নিশ্চয়ই হিট হবে আই এম ভেরি কনফিডেন্ট আচ্ছা তোমার তো ভীষণ গুপি গাইন বাঘা বাইনের মতো একটা ছবি করার ইচ্ছা খুব ইচ্ছে হ্যাঁ তো কিভাবে মানে ছবিটাতে কি করবে তুমি অভিনয় করবে সেই ছবিতে গান গাইবে না পরিচালনা করবে গান গাওয়া পরিচালনা কোনোটার ইচ্ছে না আমি খালি এখন খোঁজে আছি সত্যজিৎ রায়ের একটা বিকল্প খোঁজা আরে যদি খুঁজে পেয়ে যাই তাহলে গায়ক নায়ক বা পরিচালক কোনোটাই হব না আমি হব একজন ভালো প্রযোজক যদি সত্যজিৎ রায়কে খুঁজে পাই ওয়াও ক্যামেরা বলো তাহলে সেরকম কোন ট্যালেন্টেড লোক থাকলে আসবে প্রোডিউসার বসে আছে যদি সত্যজিৎ রায়ের বিকল্প পাই হ্যাঁ তাহলে গুপি গায়ন বাঘা বাইনের মতো আরেকটা বই আমি প্রোডিউস করব আচ্ছা এই সুমন নচিকেতাদের জীবনমুখী গান শুরু হওয়ার অনেক আগে তুমি জীবনমুখী গান গেয়েছিলে হ্যাঁ না আমি জীবনমুখী গান কোনোদিন গাইনি আমি বাংলা গান গেয়েছি জীবনমুখী গানটা টোটালি একটা কমার্শিয়াল ব্র্যান্ডিং আমি ওই ধরনের বাংলা গান আমি গেয়েছি এবং আমাদের আগেও অনেকে গেয়েছেন যেমন গৌতম চট্টোপাধ্যায় রঞ্জন প্রসাদ অনেকে গেয়েছে উই ওয়ার ওয়ান অফ দেম কি এটা চায়ের
দুজনের চায়ের কেবিন, নগর ফিল্মের বলে আমাদের গ্রুপটা ছিল। আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট মেম্বার, আমার দাদা ইন্দ্রজিৎ, গৌতম নাগ, সৌগত, প্রবুদ্ধ, রিমলি অনেকেই ছিল। এবং আই এম প্রাউড, হ্যাঁ, চায়ের দোকানের উপর গান। এখন 20 বছর পর আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ওই সেই একই গানের অনুরোধ পাই। তবে এই এই গানগুলো কোনোটাই জীবনমুখী গান নয়। তবে আমি জীবনমুখী গান যদি মানে কিছু বলি আর কি, তাহলে বলবো সেটা রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত থেকে বড় জীবনমুখী গান এখনো পর্যন্ত কেউ লিখতেও পারেনি, কেউ কম্পোজও করতে পারেনি।